এই টেনে দেওয়ার কাজটা কিন্তু আপনাকে ছোট্টবেলায় জালি যখন থাকবে তখনই করতে হবে ওটাকে বলা হয় জালি ঘোরানো তো জালি ঘোরানো কিন্তু ঝিঙের জন্য অবশ্যই জরুরি কাজ এই জালি না ঘোরাতে পারলে কিন্তু ঝিঙে আপনার সরল টাইপের হবে না কৃষক কথায় আপনাকে স্বাগতম বন্ধুরা আজকে আমি চলে এসেছি আরেকজন যুবক চাষি ভাইয়ের মাঠে তো আপনারা এই মাঠের মধ্যে যে সমস্যাটা আপনার দিকে দেখাবো আমি এসেছি আমি সেজন্যই যে সমস্যাটা এই মুহূর্তে দাঁড়িয়ে কি হতে পারে ঝিঙে চাষের ক্ষেত্রে নতুন চাষি ভাইদের ক্ষেত্রে বিশেষ করে এই ভিডিওটা দেখা খুবই প্রয়োজন তো আমি সেটা নিয়ে আলোচনা করব আপনারা ভিডিওটা দেখতে থাকুন এখানে গাছ দেখছেন কি অবস্থা আছে আমি গাছটাকে ক্লোজলি দেখাবো আপনাদের তখন আপনারা বুঝতে পারবেন যে গাছের কোন কোন সমস্যাগুলো এসেছে এই মুহূর্তে এবং কোন ওষুধ দেবেন আপনারা যেটার জন্য একবার ওষুধ দিলে কিন্তু যেন আপনাদের রোগটা সম্পূর্ণরূপে মাঠ থেকে চলে যায় তো চলুন বন্ধুরা দেখে এই যে রোগটা দেখছেন কম বেশি সবার মাঠেই কিন্তু এই রোগটি এসেছে আজকে এই রোগেরই প্রতিকার আলোচনা করবো এখানে দেখতে পাচ্ছেন ফলন কিন্তু খুব সুন্দর এবং হার্ভেস্টিং যথারীতি চলছে আপনারা যদি ফলন দেখেন দেখুন সেভাবে কিন্তু ঘন গাছ নেই তবুও কিন্তু এই আট কাঠা একটা জমি থেকে বেশ ভালো পরিমাণেই ফলন চাষী তুলতে পারছেন দেখছেন কত সুন্দর ফলন এসছে কিন্তু কয়েকদিন পর এই ফলনটা কিন্তু আপনার আটকে যাবে চাষি ভাইয়ের মাঠে কারণ হচ্ছে রোগ লেগেছে আটকে যাবে এই জন্যই বলছি বলছিল ট্রিটমেন্ট ঠিকমতো না করা হয় কিন্তু এই ফলনটা আটকে যাবে বন্ধুরা ট্রিটমেন্টের কথা তুমি আজকে আলোচনা করবোই এবং সঙ্গে আমি বলবো যে এই যে অধিক জালি এসেছে এই অধিক জালি কিভাবে এলো এবং চাষি ভাই এই মাঠে কি এমন প্রয়োগ করেছেন যে এত সুন্দর ঝিঙে হচ্ছে তো রোগ জ্বালাগুলোকে আটকানো তো মেন কথা তো বন্ধুরা চলুন নিই কি ওষুধ দেবেন এই মুহূর্ত দাঁড়িয়ে এই যে দাদা এখানে ঝিঙে প্যাকিং করছে আসলে দাদা কাজে খুব ব্যস্ত দাদার ইন্টারভিউ আজকে নেওয়া যাবে না কারণ অনেক ঝিঙে তুলতে হবে আপনারা দেখলেন যে জমিতে একদম ঝিঙে ভর্তি আর রোদের জন্য দেখুন দাদা এখানে মাচার উপরেই বস্তা দিয়ে এরকম সেট বানিয়ে ফেলেছে কারণ ঝিঙে রোদে রাখা যায় না শুকিয়ে যায় আপনারা দেখুন ঝিঙে গঠন কিন্তু খুব সুন্দর এবং সুন্দর পরিপাটি করে দাদা ব্যাগের মধ্যে রাখছেন ঝিঙে ভালোই হচ্ছে এখানে ওই যে আরেক চাষি ভাই দাঁড়িয়ে আছেন ওনার এই মাঠটা ওনারা খুব চিন্তায় রয়েছেন যে এই মাঠে এই যে রোগগুলো এসছে আমি রোগগুলো আপনাদের দেখাই দুটো মাঠেই রোগ এসছে আপনারা দেখতে পাচ্ছেন যেটা মোজায়েক ভাইরাস এসছে কিন্তু মোজায়েক ভাইরাস আর যেহেতু মোজায়েক ভাইরাস একদম শেষ পর্যায়ে চলে গেলে এর কোনো ট্রিটমেন্ট হয় না আসলে সেই জন্য কিন্তু রকম থাকা অবস্থাতেই আপনাকে ট্রিটমেন্টটা করতে হবে তা না হলে এই মোজা ভাইরাস লাগা ডগে আপনার কিন্তু একটি জালীয় বন্ধুরা দাঁড়াবে না বুঝতে পারছেন প্রত্যেকটা জালি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে প্রত্যেকটা জালি কিন্তু নষ্ট হয়ে যাবে মোজায়েক ভাইরাস বা কোনো ধরনের কোনো রোগ যদি আপনার গাছে লেগে যায় তো দুটো মাঠেই কিন্তু এই রোগটা আছে যথাক্রমে আপনি দেখুন খুব সুন্দর গাছ কিন্তু একদমই সুন্দর গাছ কিন্তু তবুও রোগটা লেগে গেছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে কি ওষুধ ব্যবহার করবেন তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যে ওষুধটার কথা বলবো আপনাদের ভাইকে দেবার জন্য আমি নিয়ে এসেছি মানে দেখানোর জন্য যাই হোক তো এই যে সিনজেন্টা কোম্পানির প্লেসিভা এই প্লেসিভা প্রয়োগ করলে কিন্তু আপনি সাদা মাছ গোত্রীয় সমস্ত পোকার হাত থেকে আপনার ফসলকে রক্ষা করতে পারবেন কারণ এর মধ্যে আছে ডাইফেনথিউরেন এই ডাইফেনথিউরেন পেগাসাস আপনারা আগে ব্যবহার করেছেন হয়তো পেগাসাসের যে কার্যক্ষমতা সেটা কিন্তু এর মধ্যে রয়েছে একটু পার্সেন্টেজে কম আছে কারণ যেহেতু ফলন্ত গাছে দেওয়া হবে এখানেও দেখুন কিভাবে গাছের পাতাগুলো কতটা পরিমাণ নষ্ট হচ্ছে আর ডগের পাতা নষ্ট হচ্ছে মানে কিন্তু পরবর্তী দিনে গিয়ে আপনার গাছটি ফলন ক্ষমতা হারাবে আজকের ডেটে যদিও প্রচুর ফলন সুন্দর একদম গাছে ঝিঙে আপনি ঝুলন্তভাবে দেখতে পাবেন কিন্তু আর কয়েকটা দিন পরে কিন্তু এই যে নতুন ডগ থেকে যে জালিগুলো নামার কথা সেই জালিগুলো কিন্তু সঠিকভাবে নামতে পারবে না কারণ রোগ লেগে আছে তাই আপনারা এই সিনজেন্টা কোম্পানির প্লেসিভা ব্যবহার করতে পারেন পঁচিশ এম এল প্রত্যেক পনেরো লিটার জলে মিশিয়ে যথেষ্ট ব্যয়বহুল এই ওষুধ কিন্তু যদি আপনি আপনার গাছের ফলনটিকে বাঁচিয়ে রাখতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এই ওষুধটি স্প্রে করতেই হবে এটা সায়ান্ট্রানিলিলিপোল এবং ডাইফেন থিওরেন এই দুটোর কম্পোজিশনের দ্বারা তৈরি সিনজেন্টা কোম্পানির যুগান্তকারী ওষুধ বলতে পারেন কারণ হচ্ছে এই দুটো কম্বিনেশনের মাধ্যমে আপনি ফল ছিদ্রকারী পোকাটাকেও কিন্তু কন্ট্রোল করতে পারবেন একটি ওষুধের মাধ্যমে তো এই মাঠে আমি স্প্রে করার জন্য চাষি ভাইকে বলবো রেকমেন্ড তো করবো এই প্লেসি বা ব্যয়বহুল হলেও ওষুধের কিন্তু সুন্দর কাজ আছে কারণ গাছের আপনি গঠন রূপ রং দেখুন ওপর থেকে আমি যদি দেখাই কত সুন্দর একদম সবুজ রঙের ক্যানোপি আছে আপনি দেখতে পাচ্ছেন দুটো মাঠেই সবুজ রঙের একদম ক্যানোপি আছে এই মাঠেও আছে এবং এই মাঠটিতেও কিন্তু যথাক্রমে আছে আর বড় বড়ো ঢলা পাতা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই পাতার নিচে মানে এই নিচের পাতাগুলো বড় রয়েছে কিন্তু তার পরবর্তীতে যখন ডগের দিকে আসা হচ্ছে তখন কিন্তু পাতাগুলো নষ্ট হচ্ছে মনে হচ্ছে তো এই জন্যেই এখন প্রয়োগ করতে হবে দিকে সাদা মাছির ওষুধ একদম ভালো সাদা মাছির ওষুধ দেখুন প্রোডাকশান রেট দেখুন একদম হারভেস্টিং চলছে এবং তার মধ্যেই কিন্তু এগুলোতে হারভেস্টিং হয়েছে তবুও দেখুন কিভাবে গুচ্ছ গুচ্ছ ভাবে ঝিঙে কিন্তু এখানে ঝুলছে একদম সুন্দর ওই আগে দেখছেন বন্ধুর একটা ঝিঙে উপরের দিকে লেগে রয়েছে আপনারা চেষ্টা করবেন ঝিঙেটাকে ছাড়িয়ে নিচের দিকে ঝুলিয়ে দেওয়ার কারণ নিচের দিকে না ঝুললে এই যে সমস্ত ঝিঙেগুলো লেগে আছে না এটাকে টেনে দেবেন এই টেনে দেওয়ার কাজটা কিন্তু আপনাকে ছোট্টবেলায় জালি যখন থাকবে তখনই করতে হবে ওটাকে বলা হয় জালি ঘোরানো তো জালি ঘোরানো কিন্তু ঝিঙের জন্য অবশ্যই জরুরি কাজ এই জালি না ঘোরাতে পারলে কিন্তু ঝিঙে আপনার সরল টাইপের হবে না আর বন্ধুরা চাষিভাইকে আমি বললাম এই যে নিচের ঘাসগুলো রয়েছে এই ঘাসগুলোকেও কিন্তু আপনার কন্ট্রোল করতে হবে ঘাস থাকলে কিন্তু জমিতে সেই পরিমাণ ফলন আপনি পাবেন না যে পরিমাণ ফলন আপনার গাছ দিতে সক্ষম তো এই ধরনের বীজ আপনারা ব্যবহার করুন আমাদের থেকে আপনারা বীজ সংগ্রহ করার জন্য অবশ্যই বর্ষাকালীন যারা চাষ করবেন বীজ সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন তাছাড়াও যদি আপনারা ওষুধ নিতে চান কোনো প্রকার কোনো ভিটামিন নিতে চান আমাদের এই নাম্বারে যোগাযোগ আপনারা অবশ্যই করবেন তো এখানে আপনি যদি দেখেন চাষির সমস্যায় পড়েছেন আমরা এস যথাক্রমে এবং ওনাকে ট্রিটমেন্ট দিয়ে যাব আপনারা আপনারাও আপনাদের মাঠে যাতে এরকম মজায় ভাইরাসের সমস্যা আসছে বা পাতা এব্রো খেবড়ো হচ্ছে এটা কিন্তু বেশ কয়েকটা কারণে হয় যদি অনুখাদ্যর অভাব হতে থাকে তখনও কিন্তু পাতার মধ্যে আপনারা এরকম এব্রো খেবড়ো ভাব অবশ্যই লক্ষ্য করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে এই সাদা মাছের ওষুধ দিয়ে দেওয়ার পর মানে এই প্লেসিভা প্লেসিভা দেওয়ার পর আপনাকে কিন্তু চার থেকে ছ দিনের মাথায় মোবো ব্যবহার করতে হবে বন্ধুরা তাহলে মোভন ব্যবহার করলে কি হবে বলুন তো আপনার যে গাছের খাদ্যের ঘাটতি রয়েছে কারণ যেহেতু পাতাগুলো নষ্ট হয়েছে ডগের দিকের পাতা তাই কিন্তু খাবার এই পাতা বানাতে পারেনি তাই আপনাকে খাবারটা বাইরে থেকে দিতে হবে কারণ হচ্ছে বিভিন্ন রকম নিউট্রিশনের অভাব হতেই থাকবে আপনি চলুন আমি অন্য দিক থেকে মাঠটাকে দেখাই একটুখানি দেখুন আপনারা পুরো মাঠেই কিন্তু সুন্দর নিচের পাতাতেও পর্যন্ত সেভাবে কোনো ডাউনি মিল কিন্তু এখনো নেই দেখতে পাচ্ছেন কত সুন্দর পাতা কিন্তু আস্তে আস্তে পাতা রোগগ্রস্ত হচ্ছে আস্তে আস্তে গাছে রোগ সংক্রমিত হচ্ছে আর এই সময়তেই কিন্তু ব্যবহার করা প্রয়োজন দামি এবং ভালো ওষুধ কিসের জন্য প্রথমত শোষক পোকার জন্য এখানে দেখুন ডগের পাতা এখানে সুস্থ রয়েছে বুঝতে পেরেছেন এখানে কিন্তু ডগের পাতা সুস্থ রয়েছে এবং এখানেও দেখুন ডগের পাতা সুস্থ রয়েছে ওই দিকটাতে একটু পোকাটা বেশি লেগেছে ওই দিকে ওই দিকটাতে পোকা একটু বেশি লেগেছে আর এদিকে কিন্তু পোকা কম রয়েছে আর এই জন্যই গাছগুলো এখানে ভালো রয়েছে এখানে আপনার ফল ছিদ্রকারী পোকাটা কিন্তু রয়েছে মাঠে সেই জন্যও আপনারা কিন্তু এই প্লেসিভা দিয়ে প্লেসিভা কিন্তু আপনার ফল ছিদ্রকারী পোকাটাকেও কন্ট্রোল করবে পুরোপুরিভাবে তো এই ধরনের ওষুধ আপনারা যখন ব্যবহার করবেন তখন কিন্তু আপনাদের ফলন এবং গাছ সবই সুরক্ষিত হয়ে যাবে এখানে দেখুন ফলন কিন্তু সুন্দর একদম সুন্দর ফলন আছে এবং হারভেস্টিং হয়ে গেছে এই মাঠটাতে হারভেস্টিং যদি না হয়ে যেত তাহলে কিন্তু আরও সুন্দর ঝিঙে আপনারা ঝুলছে দেখতে পেতেন যেহেতু এখন রোদের তাপের জন্য সকাল সকালই হারভেস্টিংটা হয়ে যাচ্ছে সে জন্য কিন্তু আপনার মাল আপনি সেরকম দেখতে পেলেন না যেটুকুনি আসে কালকে বা পরশু তোলার জন্য এই মালটা রয়ে গেছে এই চাষে এই মাঠে চাষি ভাইরা একাই চাষ করেছেন অন্য কোনো চাষি নেই ওনারা নিজেরাই চাষ করেছেন দুজন মিলে ভালো উদ্যোগ উদ্যোগ ওনাদের যে যে মাঠগুলো পতিত পড়ে থাকে সেখানে কিন্তু যুবক চাষিরা চাকরির বদলে চাষটাকে বেছে নিচ্ছেন ভালো একটা জিনিস আর বন্ধুরা আপনারাও কিন্তু এই ধরনের ওষুধগুলো ব্যবহার করুন এবং চাষি ভাইদের মতো আপনারাও কিন্তু সফলতাটা অর্জন করুন বন্ধুরা আপনারা ব্যবহার কিন্তু এটা করবেন অবশ্যই সিনজেন্টা কোম্পানির ওষুধ এই ওষুধের উপর আপনারা বিশ্বাস করতে পারেন ওষুধের উপর বিশ্বাস না থাকলেও আপনারা কিন্তু আমার উপর বিশ্বাস করে অবশ্যই ওষুধটা দিতে পারেন আপনাদের কিন্তু যথেষ্ট উপকার হবে সাদা মাছি শোষক পোকা চুলচুলে পোকা লাল মাকড় ফল ছিদ্রকারী পোকা এতগুলো পোকার কিন্তু সমাধান আপনি পেয়ে যাবেন আমাদের এই ওষুধে মানে সিনজেন্টার এই ওষুধে আমাদের রেকমেন্ডেশনের ওষুধে কিন্তু আপনি সমস্ত লাভ পেয়ে যাবেন বন্ধুরা বন্ধুরা আপনারা তো দেখলেন ব্যাপারটা চাষটাকে কীভাবে করবেন মানে ওই রকম রোগগুলো কীভাবে সমাধান করবেন কিন্তু আমি যে বিষয়টা আগের ভিডিওতে বলেছিলাম যে আপনারা যখন যদি এই মুহূর্তে চাষ শুরু করছেন মাটি তৈরি করছেন তাহলে আপনাদের জমিতে এক দুটো জিনিস বা তিনটে জিনিস অবশ্যই দেবেন সেই জিনিসগুলো আমি যদি আপনাদের দেখাই বন্ধুরা তাহলে প্রথম তো আমি দেখাবো আপনাদের এই অ্যাক্টিভ ম্যাক্স অ্যাক্টিভ ম্যাক্স আপনার জমিতে কিন্তু অবশ্যই দেওয়া প্রয়োজন ই অ্যাক্টিভ ম্যাক্স কীভাবে দেবেন দেখবেন আমার সার চাপান সার দেবার যে ভিডিও রয়েছে পুরোনো ভিডিও সেই ভিডিওতে আমি এই অ্যাক্টিভ ম্যাক্স বন্ধুরা জমিতে মেশাচ্ছি কীভাবে চাপান সারের সঙ্গে একশো এম এক বিঘে জমির জন্য ব্যবহার করছি এর সাথে সাথে আমি আরও যে দুটো জিনিস নিয়ে আলোচনা করব। সেই দুটো জিনিসের মধ্যে সেকেন্ড থিং আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাক্টিভ এইটটি দেখুন অ্যাক্টিভ এইটটি আমি স্ক্রিনে ফটো ভালো করে দিয়ে দেবো আপনারা দেখে নিন অ্যাক্টিভ এইটটি এটাকে পাঁচ এম এবং এটাকে পঁচিশ এম বুঝতে পেরেছেন এটাকে পঁচিশ এম এটাকে পাঁচ এম এই দুটোকে মিশিয়ে আপনি স্প্রে করতে পারেন যারা এখন গাছ লাগিয়ে রেখেছেন ছোট মাঝারি বা ফলন্ত গাছ ওনারা এই দুটোকে মিশিয়ে স্প্রে করতে পারেন আপনাদের অনেক রকম সমস্যার সমাধান হয়ে যাবে আপনি একবার করে দেখুন বিশেষ দামও নয় বিশেষ দামও নয় আপনি একবার স্প্রে করে দেখুন এই ওষুধ আপনার কতটা লাভ হতে পারে বন্ধুরা চাপান ছাড়ের সাথে যদি আপনি এটা একশো এম এবং এটা একশো এম এবং তার সাথে সাথে আমি আরও একটা যে ওষুধ বলবো একশো এম আপনাদের মেশানোর জন্য সেটা হচ্ছে জাইম এই অ্যাক্টিভ জাইম এর মধ্যে এমন কিছু নিউট্রিশান আছে যেগুলো সম্পূর্ণই অর্গানিক এবং খুবই গুরুত্বপূর্ণ নিউট্রেশান যেগুলো বাকি আপনি রাসায়নিক যে সমস্ত নিউট্রিশানগুলো হয় মানে অনুখাদ্য বা যাই বলুন তাদের মধ্যে নাও পেতে পারেন কিন্তু এই অ্যাক্টিভ জাইমের মধ্যে কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন সেই গুরুত্বপূর্ণ নিউট্রিশনগুলো দেখুন গাছকে সুস্থ রাখতে গেলে বড় হতে গেলে কিন্তু আপনাদেরকে নিউট্রেশনের পরিমাণটা মানে একদম পারফেক্ট রাখতে হবে তবেই কিন্তু আপনি একজন সফল চাষি হতে পারবেন এবং তার জন্য আপনাকে না প্রত্যেক ওষুধের সাথে অ্যাক্টিভ এইটটি চাই আপনি ওষুধ দিচ্ছেন তার সাথে এই অ্যাক্টিভ এইটটি পাঁচ এম করে আপনাকে ব্যবহার করতে হবে এটা ঠিক আঠা নয় আঠা নয় আঠা বলে ভুল করেন অনেক চাষি এটা আঠা নয় বন্ধুরা এটা এমন একটা প্রোডাক্ট যা আপনার জমিকে দেখুন এর মধ্যে লেখা রয়েছে অ্যাক্টিভেটর ওয়েটার অ্যান্ড স্প্রেডার অ্যাক্টিভেটর ওয়েটার অ্যান্ড স্প্রেডার অ্যাক্টিভেটর মানে হচ্ছে আপনার ওষুধের কার্যক্ষমতাকে অ্যাক্টিভ করবে আরো বাড়িয়ে তুলবে আলোস। হ্যাঁ তারপরে কি রয়েছে ওয়েটার ওয়েটার মানে হচ্ছে আপনার জমিকে ভেজা ভেজা রাখবে জলের যে চাহিদাটা আপনার গাছের রয়েছে না শিকড়ের সেটা কিন্তু সেই জলটাকে শিকড় পর্যন্ত এনে দিতে সাহায্য করবে এই অ্যাক্টিভ এইটি এবং তার সাথে সাথে রয়েছে স্প্রেডার স্প্রেডার বলতে যেটা বোঝায় যে ধরুন আপনার বড় একটা গাছ হয়ে গেছে তার দুটো চারটে পাতায় আপনার ওষুধটা পড়লো হ্যাঁ কিন্তু গোটা পাতায় পড়লো না সেক্ষেত্রে এই ওষুধটা যদি দেওয়া থাকে আপনার সেই কেমিক্যাল বা জৈব ওষুধের সাথে মিশিয়ে তাহলে এই এক ওষুধকে গোটা পাতার মধ্যে ছড়িয়ে দিয়ে সমান বিন্যাস করবে সমান বিন্যাস যেটাকে সমবিন্যাস বলে গাছের প্রতিটা অংশে সমান খাবার পৌঁছে দেবার জন্য কিন্তু দায়ী থাকবে এই অ্যাক্টিভিটি এবং গাছের সর্বপ্রান্তে খাবার পৌঁছানোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফলন্ত গাছের জন্য হোক ছোট গাছের জন্য হোক মাঝ বয়সী গাছের জন্য হোক এই বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখেন বন্ধুরা তবেই কিন্তু আপনি সফল চাষির তকমাটা পেয়ে যাবেন খুব শীঘ্র আমি চাই যে আপনারা যখন আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন তাহলে কেন এই পরিচর্যাগুলো করবেন না কেন বিরতি থাকবেন এই পরিচর্যাগুলো করা থেকে এই পরিচর্যাগুলো একবার দুবার তিনবার করে করলে কিন্তু আপনি অনেক বেশি মুনাফার সম্মুখীন হতে পারবেন অনেক ভাই আছেন যারা আমাদের কাছ থেকে বীজ আমাদের ট্রিটমেন্ট নিয়ে লাভবান হচ্ছেন আপনারা দয়া করে কমান্স বক্সে জানান যে আপনি আমার থেকে কি উপকার পেয়েছেন আমাদের বীজ কি জেনুইন হয় না ডুপ্লিকেট ঠিক আছে আপনারা যারা লাভ পাচ্ছেন অবশ্যই জানান কমান বক্সে আমাদের ভালো লাগবে এবং আরও যে সমস্ত চাষিরা আছেন যারা আমাদেরকে বিশ্বাস করতে পারেন না বিভিন্ন জায়গা থেকে বীজ নিয়ে বিগত দিনে ঠকেছেন ওনাদেরও উপকার হবে বন্ধুরা ওনারাও বিশ্বাস করে আমাদের থেকে বীজ নিয়ে অল্প স্বল্প হলেও স্টার্ট করতে পারবেন নতুন করে আবার চাষটাকে সফলভাবে আবার চাষটা করতে পারবেন তাছাড়াও বন্ধুরা আপনাদের যা প্রয়োজন পড়বে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ফোনও করতে পারেন আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা কোনো কিছু অর্ডার করতে চাইলে আমাদের এই নাম্বারে অর্ডার করতে পারেন আমরা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো এবং বন্ধুরা যেটা বলবো আমি যে আপনারা প্লিজ এই ভিডিওটাকে লাইক করুন আপনারা লাইক করলে খুবই উৎসাহ পাই আমরা তাই আপনার একটা লাইক যথেষ্টভাবে গুরুত্বপূর্ণ আমাদের কাছে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা আর যে সমস্ত চাষি ভাইদের এই ভিডিওগুলো প্রয়োজন আছে জানা দরকার এই কথাগুলো বা চাষ করতে চলেছেন বা চাষ করছেন সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্ত চাষি বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ার সেই চাষি ভাই সেই চাষি ভাইয়ের ভাগ্যটা বদলে দিতে পারে তাই অন্যের ভাগ্য বদলাতে আপনার যোগদান দিন এবং সকলে ভালো থাকেন আপনাদের ফসল সুস্থ থাকুক এই কামনা করে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়ে